নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার উদ্যোগপতি প্রতিভা অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান গত মাস থেকে ঠিক এই অনুষ্ঠানটা শুরু হয়েছিল, আজকে তার দ্বিতীয় অনুষ্ঠান, নীহারিকা বুটিকের অনুষ্ঠান, পৃথা চক্রবর্তী মিশ্রর অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত। এবং আপনারা এত ভালোবাসা দিয়েছেন পৃথাকে, তার নীহারিকা বুটিককে, যে ও কিন্তু উৎসাহ পেয়েছে আগামী দিনে এগিয়ে যাওয়ার। তো আজকেও নিয়ে এসছে, আমি আমার ওকে মনে আছে সিল্কের জন্য অসম্ভব কিছু ভালো সিল্কের শাড়ি দেখেছিল, একদম ইন্ডিভিজুয়াল কিছু। তো আসো দেখা শুরু করি, আজকেও পথ চলা শুরু করি। এক নম্বর শাড়ি প্রথমেই গরমকে মাথায় রেখে, এটা কিন্তু পয়লা বৈশাখ এপিসোড বলা যেতেই পারে, কারণ এই সব সামনের সপ্তাহে এই দিন নতুন বঙ্গাব্দ। একদম এক নম্বর শাড়ি নাম্বার ওয়ান, তাঁতকে কেটে জুড়ে না গো এটা, একদম এটা ফার্স্ট আপ, এগুলো সবটাই ধরে খালি তাঁত, এটা হচ্ছে এটাকে নিচেরটা জড়িচে কাছে, এটা ধরে খালি তাঁতের উপর একটা রানি কালারের বর্ডার বসেছে এবং ব্লকটা খুব স্লিক অ্যান্ড স্মার্ট টেম্পলের সঙ্গে, আর হাফটা আসছে এরকম ভাবে রানি কালারের চেক তাঁত, একটু উঁচু করো ধরো। হ্যাঁ, এটা হচ্ছে এক নম্বর শাড়ি, 1500 টাকা, 1500 নাম্বার ওয়ান। এগুলো না ভীষণ আরামের শাড়ি, এবারে গরমে পরে, মানে ধরো সন্ধ্যাবেলার দিকে কোনো অনুষ্ঠান বাড়িতে যাবেন, গরমকালে ছোটোখাটো বন্ধুদের সঙ্গে গেট টুগেদার, শাড়িটা পরতে হবে, একটা এমন শাড়ি চয়েস করতে হয় যে গরম যাতে কম লাগে। শাড়িগুলো এত ভালো সাজিয়েছো, এটা হচ্ছে জরি চেক তাঁত, দুটোই জরি চেক তাঁত, কালোটাও জরি চেক, সাদাটাও জরি চেক, চার পার্টে জোড়া আছে, কাটা আছে, এবং এখানে এমব্রয়ডারি আঁচলে গেছে, গায়ের উপরটা এই হোয়াইটের মধ্যে জাস্ট এভাবে পরবে, আবার কুচিটাতে আবার আসবে এমব্রয়ডারি, মানে এই একটা পার্ট, এই একটা পার্ট, এই এখানে একটা পার্ট, আবার কোলা চোলটা সাদাতে এলো। এটা নাম্বার টু, এটা হচ্ছে 1690, 1690 দু নম্বর। শাড়িগুলো কিন্তু একদম ইন্ডিভিজুয়াল, যারা বুটিকের শাড়ি পরেন, যাদের সেই টেস্টটা রয়েছে, তাদের এই শাড়িগুলো ভালো লাগবে ডেফিনিট করে, কারণ আমার মনে হয় ইন্ডিভিজুয়াল সাজাটা ভীষণ ইম্পর্টেন্ট, একদম মানে ভিড়ের মধ্যে, ভিড়ের মধ্যে একদম আলাদা। এই হচ্ছে শাড়িটা, এবং এটা না একটা সেলুলার তাঁত, তার মধ্যে দুটো বর্ডার গেছে, দেখুন খুব সুন্দর করে দুটো বর্ডার বসেছে, এবং ওই লাল হলুদের সঙ্গে একটা কালোকে অ্যাড করেছে, এবং ভেতরে পুরো অ্যাপলি। এটা সেলুলার তাঁত, ধনেখালি তিন নম্বর শাড়ি, 1850, 1850 নাম্বার থ্রি, তিন নম্বর 1850। তিনের পরে চলে যাব চার নম্বর শাড়ি নাম্বার ফোর, এটা আসছি চার নম্বর নাম্বার ফোর। বাহ, এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আঁচল হলুদ আর লালে হচ্ছে স্ট্রাইপ বা অরেঞ্জি, এটা একটু অরেঞ্জেরই কালার না, ব্রাশিং হয়েছে আঁচলটা, একবার ভালো করে যাব ওখানে, কিন্তু ব্রাশিংয়ের সঙ্গে ব্লক, টেম্পলটা ব্লকে গেছে, পার্টটা ফুললি ব্রাশিং, কি স্মার্ট সাজিয়েছ, ছোট্ট ছোট্ট ব্লকের ব্যবহার, এবং এগুলো কিন্তু হ্যান্ড ব্লকে গেছে, দারুণ, মানে পৃথার নিজের একটা ভাবনা শাড়িতে কাজ করছে, মানে এটা বোঝা যাচ্ছে তোমার ব্লকের ব্যবহার, এই ব্লকটা আমাদের চেনা, কিন্তু এই যে এফেক্ট, এই যে কালার ব্রাশিং এর উপরে ব্লকটা গেছে, অসাধারণ, একটু ব্রাইটও লাগলো, ভীষণ সুন্দর, ভীষণ আমার তো দারুণ লেগেছে, এবং এর সঙ্গে না বেজ প্রিন্টের ব্লাউজ দিয়ে দারুণ লাগে, তবে এখানেও ব্লাউজ পিস আছে, কিন্তু বেজ প্রিন্ট বেশি ডিমান্ড করছে। নাম্বার ছিল হচ্ছে, ওটা ছিল হচ্ছে নাম্বার ফোর, প্রাইস হচ্ছে 1750, চার নম্বর 1750। এটাও আর একটা শাড়ি, তোমার শাড়ির কোয়ালিটি ভীষণ ভালো, ভীষণ ভালো, চলতি বাংলাদেশ বললি না আমাদের কাছে একটু ভারী শাড়ি মনে হয়, কিন্তু এটা মনে হচ্ছে ধনেখালী উইভ বাংলাদেশের মতো, এই শাড়ির কোয়ালিটির কাছে না আপনি মানে হার মানবেন আর কি, ভালোবাসবেন, ভালোবাসতে বাধ্য হবেন, এটা অসাধারণ, যে গায়ে ফেলে দেখায়, যদি আমার ব্লাউজ আজকে ব্লু বাট আমার লোভ সামলাতে পাচ্ছি না, এই শাড়িটা যেহেতু সুদিং, একদম মিল্ক হোয়াইটের সঙ্গে গ্রিন অ্যান্ড ব্ল্যাক, অসম্ভব সুন্দর শাড়িটা, কি দারুণ হয়েছে গো শাড়িটা, স্লিক অ্যান্ড স্মার্ট, স্লিক অ্যান্ড স্মার্ট। এবং এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার ফাইভ, 1750, পাঁচ নম্বর শাড়ি, 1750, সেই সঙ্গে রানিংয়ে ব্লাউজের প্রভিশন করা আছে, কিন্তু বুঝে কাটবেন। সাতের পরে আট নম্বর নাম্বার এইট, কটন, হয়তো এই কটাই দেখানো হলো, আরও হয়তো পরের দিকে আছে, কিন্তু আরও যদি কটন দেখতে চান এসে দেখে নিন, একদম মানে এই সমস্ত শাড়ি না আমাদের জন্য, আমরা যারা অফিসের শাড়ি পরি, পরতে হয় কালকে একদম মাথায় রেখে, জিগজ্যাগ যাচ্ছে আঁচলে এবং রেড আর মেরুন অ্যান্ড অরেঞ্জ দিয়ে, আর ওই দুটো কালারই পারে ব্রাশিং, এবং তার সঙ্গে ব্লকের একটা স্লিক ব্যবহার, আবার ওই শেভরন প্যাটার্নটা আসছে কুচিতে, এবং এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার সিক্স, ছ নম্বর শাড়ি, 1750 নাম্বার সিক্স। আপনারা যারা আসতে চাইছেন, এরা এটা হচ্ছে কসবা, 12/3E ধর্মতলা রোড কসবা, কসবাতে আসা খুব সহজ সব জায়গা থেকে, শীতলা মন্দির, এবার একটু সিল্ক, আপনারা আমাকে একটু ফোন করলেই আমি ডিরেকশন দিয়ে দিতে পারবো।
এবারে চলে যাচ্ছি পিওর সিল্ক। পিওর সিল্ক এটাও কাতান বলবে না, তাই তো? এটাও কাতান কিছুতেই বলবে না, বাট কাতানের থেকে কোনো অংশে কম নয়। শাড়ির বহর বলে দিচ্ছে এবং গেজ, শাড়ির গেজ এই ব্যাপারটা। এটা হ্যান্ড পেন্টিং করেছো? এটা তো ব্লকে দেখি আমরা, কিন্তু তুমি এটা হ্যান্ড পেন্টিং করেছো পুরোটা। বাহ, ওভারল্যাপিং পাতা, ঝরা পাতা, একদম চৈত্রের শেষে রয়েছে আমরা সেই ঝরা পাতা গো, আমি তোমারই দলে। আর হাফটা হচ্ছে ব্লু, কোয়ালিটি অফ দ্য সিল্ক ইজ ভেরি গুড। মানে আপনারা হাতে ধরে ফিল করুন শাড়িটাকে, এটা একটু গায়ে ফেলি, আমার ব্লাউজের সঙ্গে খানিকটা তো ম্যাচ করবে, কারণ এর নিজের ব্লাউজটা আই থিঙ্ক ব্লুতেই রয়েছে। বাহ, এই শাড়িটা থাকলে গরমকালের সন্ধ্যাবেলার যে কোনো গেট টুগেদার, ইভেন তো বিয়ে বাড়িতেও, এই ব্লাউজটা ইয়ালোতে রয়েছে। প্রাইসটা হচ্ছে 3550, 3550 সাত নম্বর, নাম্বার 7 3550। এইবারে আসছি নাম্বার 8 ব্লক এবং ডিসচার্জ ব্লক, আজরাক ব্লক, একদম টিপিক্যাল আজরাকেরই ডিজাইনটা কিন্তু। হ্যাঁ, একদম টিপিক্যাল, মানে হ্যান্ড ব্লক, হ্যান্ড ব্লকে কিন্তু আজরাকের ডিসচার্জই হয়েছে। আজরাকের প্যাটার্নটাকে নিয়ে আমাদের এখানে বাংলাতে অনেকে রিকোয়েস্ট করেছিল, লাইট কালারের উপর পেস্তা টোনের উপর তুমি দেখাচ্ছ, পেস্তা এন্ড ব্ল্যাক, খুব স্মার্ট কালার কম্বিনেশনটা হয়েছে। এবং প্রাইসটা হচ্ছে 3550, নাম্বার 8, আট নম্বর, 3550 উইথ ব্লাউজ। বাহ, ব্লাউজটা আবার পাউডার ব্লুতে। আটের পরে ন নম্বর, তাসের দেশ, এটা হচ্ছে নাম্বার 9, এটা হচ্ছে তাসের দেশ। আচ্ছা, লাল কালোতে যাচ্ছে, সাদা লাল কালো। এখানে একটা জিনিস ব্রেক করেছে, আমি দেখাবো আগে আঁচলটা দেখাই। এটা হচ্ছে সাদা লাল কালোতে যাচ্ছে, পুরো ভেতর দিকে যেতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে একটু নাম, এটা হচ্ছে আঁচলটা, খালি ব্রেকটা করেছে উপরে রিয়ালোটা, ওটা হচ্ছে ব্রেক, ওটা না থাকলে যেন শাড়িটা খালি খালি লাগতো। আর নিচের দিকে দেখুন, একদম কুচিটা, হ্যাঁ একটু ক্লোজে আসতে হবে, কারণ এগুলো না সব হ্যান্ড ব্লক, তো ওই এক পাড়ে ফাঁকে তুলি বুলিয়ে যাওয়ার মতো গেলে হবে না, খুব ক্লোজে, ভীষণ ইন্টিগ্রেটেড কাজ, তো এই ব্লকটা হাতে ফেলা এবং মেলানোটা খুব কঠিন হয়। এই হচ্ছে শাড়িটা, এবং এটার প্রাইসটা হচ্ছে 3550, নাম্বার হচ্ছে, এটা দেখালাম, নাম্বার 9, ন নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস, নাম্বার 9, 3550, নাম্বার 10, দশ নম্বর শাড়ি, এটা আসছে নাম্বার 10। বাহ, ব্লকের ব্যবহার তোমার ভীষণ ভালো। এটা না একটু বলি, এটা খুব ভাবনা চিন্তা শাড়ি, আঁচলটা রয়েছে ব্ল্যাক। ভাই একটু না, তুমি যখন ব্ল্যাক দেখাবে, ব্ল্যাকটা পুরো একটা কোণ থেকে ধরে উপরে উঠবে না, হ্যাঁ পুরোটা যাও, তারপরে আবার উপরে উঠবে, এ পাশটা পুরো যাবে তারপরে উপরে উঠবে। এরপরে আসছি রেড, পুরো শাড়িটা না বোঝা যায় না, মানে ওভাবে দেখালে, হ্যাঁ এইটা এইটা চাইছি আমি। এবার তারপরে আসছে অরেঞ্জ, কারণ এখানে না অ্যাকচুয়ালি রেড আর অরেঞ্জটা খুব কাছাকাছি কালার, তো ওটাকে বোঝাতে হবে, কোথায় চলে গেল কে জানে, আমি এই রেড আর অরেঞ্জটা কাছাকাছি কালার বোঝানোর চেষ্টা করছি। এই হচ্ছে আঁচলটা, এবারে আসছি পাটটা, কারণ এই শাড়িটা কিচ্ছু নেই কিন্তু আবার অনেক কিছু আছে, এখানে ব্ল্যাক রেড অরেঞ্জ। এইটা না একটা অর্ধেক ব্লক, অর্ধেক ব্লকটা ঠিক ধরেছি, একদম একটা ব্লকের হাফ নিয়ে কাজ করেছো, এবং উপরেও রেড ব্ল্যাক অরেঞ্জটা গেছে কিন্তু ছোট ছোট করে, তোমার শাড়িটা কিচ্ছু নেই কিন্তু অনেক কিছু, মানে এই শাড়িটা যারা বোঝার তারা বুঝেছেন। এবং এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 10 দেখাচ্ছি, 3550, দশ নম্বর শাড়ি, 3550, নাম্বার 10, আর এইটা রয়েছে ব্লাউজ। এই ব্লকটাকে খুব ক্লোজে দেখিয়েছিলাম, দেখুন আঁচলে ব্যবহার হয়েছিল এই ব্লকটা। এটা হচ্ছে নাম্বার 10, এবারে আসছি নাম্বার 11, এগারো নম্বর, নাম্বার 11, এটা হচ্ছে 11, এটা চান্দেরি, একদম পিওর চান্দেরি, পিওর চান্দেরির উপর আমি করে নেবো, অসুবিধা নেই আমি করে নেবো। এটা হচ্ছে একদম পিওর চান্দেরি, এটা হচ্ছে একদম পাউডার পিঙ্ক, মানে বেবি পিঙ্কও পাউডার করলে যে কালারটা হয়, এবং তার মধ্যে পিওর চান্দেরিতে ফ্রেঞ্চ নট পার্সি, একদম এটার মধ্যে ফ্রেঞ্চ নট রয়েছে। একটু ভালো করে দেখাতে হবে আঁচল থেকে শাড়িটা, এটা হচ্ছে ফ্রেঞ্চ নট, পাটটা রয়েছে কট পাইপিং, এটা হচ্ছে পাটটা কট পাইপিং, এই হচ্ছে শাড়িটা। এটা হ্যান্ড এমব্রয়ডারি, একদম হাতের কাজের শাড়ি, হ্যান্ডক্রাফট, আমি তো বলি ভারতবর্ষ ক্রাফটের দেশ, একদম, এবং এখানে আর্টিজেনদের ছড়াছড়ি। এই হচ্ছে ব্লাউজ পিস, প্রাইসটা হচ্ছে 4200, এবং চান্দেরিটা কিন্তু পিওর চান্দেরি ছিল, মানে চলতি চান্দেরি নয়, এর মধ্যে কোনো বাম্পারের সুতো নেই, সেটা ফিল করতে হবে, শাড়িটাকে হাতে পেয়ে ফিল করবেন। এখানে রয়েছে হচ্ছে গ্যাস, রয়েছে 120 গ্যাস, মানে এই ফ্লেম দিয়ে যে সুতোটাকে সিল্কের সাথে মেশানো হয়, এটার মধ্যেও সেই বুলিয়ানের গল্প রয়েছে,
দারুণ তো হয়েছে শাড়িটা, এটা একটু গায়ে ফেলি, যদিও একটা শাড়ি একজনই পাবেন, এই শাড়ির কোনো রিপিট হবে না। বাট কি বলুন তো, কিছু কিছু শাড়ি থাকে, রং থাকে এবং কাজ থাকে, মনে হয় একটু গায়ে ফেলে দেখিয়ে দিই পরলে কেমন লাগবে। এর সঙ্গে সিম্পল ব্লাউজ একদম, মানে এর সঙ্গে সিম্পল ব্লাউজ পরুন বা অল ওভার এমব্রয়ডারি ব্লাউজও এর সঙ্গে খুব ভালো যেতে পারে। এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 12, 12 নম্বর 4200 নাম্বার 12। কাজটাকে খুব ক্লোজে দেখানো দরকার যে কি লেভেলের ওয়ার্ক হয়েছে, এটা হচ্ছে কাজটা দেখাতে হবে। এই হচ্ছে কাজটা, দেখুন এবার উল্টো দিকটা দেখাবো আমি, হাতের কাজ। এটা হচ্ছে আজকের এপিসোডের 12 নম্বর 4200 4200 নাম্বার 12, এটা রয়েছে ব্লাউজ পিস। নাম্বার 12 এর পরে যাব নাম্বার 13, চেক সিল্কে বাটিক। না এটা নরমাল একটা ব্লকের কাজ আর ব্রাশিং। আমি না চেক সিল্কের ভীষণ এখন ফিদা হয়েছে, মানে একদম ফ্যান হয়ে গেছি, কারণ আমার মনে হয়েছে চেক সিল্ক পরে যে আরামটা পাওয়া যায় অন্য কোনো, মানে আমি এই আরামটা অনেক কিছুতে পাই না আর কি। এটা ব্লকের অ্যারেঞ্জমেন্ট একদম সিল্কে যেভাবে ব্লক হয়, একটা ছোট্ট করে মানে কস্তা স্টাইলটাকে আনা হয়েছে অন্যভাবে, ইয়েলো তার সঙ্গে অরেঞ্জ এবং রেড। আর এই কালারটা কিন্তু আনা হয়েছে ডাই করেই, তাই না? এটা কিন্তু ভার্জিনটোন নয়, না এটা একটা ভীষণ পেল একটা পার্ল কালার, মানে টসরের থেকেও লাইট লাইট কালার, মানে পার্ল পেল টোন হয় না একটা সেরকম। এটা হচ্ছে মানে পার্ল ডাস্টের কালার, মানে ধরো একটা মানে পার্ল কালার, সেটাকে ডাস্ট করলে যে কালারটা খুব সফট কালার, এবং এটা মায়েরাও পড়তে পারে, একদম মা মেয়ে সবাই পড়তে পারে। এবং এটা হচ্ছে 3150 প্রাইসটা ভীষণ মিনিমাম, 3150 নাম্বার 13, 13 নম্বর 3150 উইথ ব্লাউজ। এই শাড়িগুলো না এত স্মার্ট। 13-র পরে চলে যাবো 14 নম্বর নাম্বার 14, এটা বাটিক। এটা হচ্ছে 14 নম্বর বাটিক। বাটিক হলো সো কল্ড বাটিকের ডিজাইন নয়, একটু আলাদা, এবং এটা একটা এটাও মানে একটা চকলেট মেল্টেড চকলেট কালার, আর এটা পুরো প্যানেল করে গেছে হাফটা। তোমার চেক সিল্কের কোয়ালিটি, এই যে শাড়িটা ধরবেন যখন এর থিকনেসটা বলে দেবে যে আপনি কী শাড়ি পাচ্ছেন, কোয়ালিটি ভেরি গুড। অ্যান্ড হাফটা হচ্ছে ইয়েলোর সঙ্গে, প্রাইসটা হচ্ছে 3150, এটা হচ্ছে 3500, যেহেতু এটাতে বাটিক রয়েছে 3500, 14 নম্বর 3500, 3500 নাম্বার 14 উইথ ব্লাউজ। এইবারে আসবো নাম্বার 15, 15 নম্বর, এটা অর্গানজা, মানে এক্সপেরিমেন্টাল করেছি। আচ্ছা এই অর্গানজা কি আমার বাংলায় বোনা অর্গানজা? না এটা বেনারস থেকে, বেনারস থেকে এসেছে, মেটেরিয়ালটা বেনারসের, কাজটা বাংলা, কাজটা বাংলা। ওয়াও, সেই অর্গানজার মধ্যে না অনেক কিছু আমরা দেখে ফেলছি, কিন্তু অর্গানজা মেটেরিয়ালটা তো ভীষণ রিচ একদম, তাকে তুমি তার ওই আভিজাত্যটাকে রেখে কাজ করিয়েছো, এবং তোমার কাজের যিনি করেছেন হাত ভীষণ পাকা, কি পরিষ্কার কাজ, হ্যান্ড এমব্রয়ডারি না, এগুলো তো সব হ্যান্ড এমব্রয়ডারি। এটার সঙ্গে একটা রেড গর্জিয়াস ব্লাউজ পরুন, কারণ এর সঙ্গে নিশ্চয়ই ব্লাউজ পিস নেই, না আছে, না এটার সঙ্গে থাকা উচিত নয়। এটা হচ্ছে 5050, 5050 ব্লাউজের হাতার জন্য তুমি করে দিয়েছো, করে দিয়েছি, কিন্তু মনে করে মনে করে 5050, 5050 নাম্বার 15, এটা পিওর অর্গানজা ছিল। নাম্বার 15-এর পরে যাবো নাম্বার 16, তবে আপনাদেরকে একটু বলে দেবো যারা অনুষ্ঠান দেখছেন, আপনারা ফোন করতে থাকুন, হেল্পলাইন নাম্বার আপনাদের সব রকমভাবে হেল্প করবে। কলকাতার বন্ধুরা হোম ডেলিভারি পাবেন, বাইরের বন্ধুরা কুরিয়ারে পাবেন, হোম ডেলিভারি চার্জ, কুরিয়ার চার্জ তোমার আছে, হ্যাঁ হোম ডেলিভারি চার্জ, কুরিয়ার চার্জ আছে, কারণ শাড়ির দামটা ভীষণ মিনিমাম। এটা হচ্ছে আঁচল, এটাও একটা স্কাই গ্রে মিলিয়ে টোন, তার সঙ্গে ইয়েলো, সামারের কালার, একদম সামারের কালার, এবং এইখানে গ্রিনের যে টিন্টগুলো রয়েছে সব সামারের, তেজপাতা ব্লক, তেজপাতা ব্লক, এটা তো ভীষণ পছন্দের ব্লক, পুরো শাড়িটা এভাবে যাচ্ছে। এবং এটা হচ্ছে আজকে 16 নম্বর শাড়ি 3550, 3550 নাম্বার 16 উইথ ব্লাউজ পিস। এবারে আসবো নাম্বার 17, 17 নম্বর শাড়ি, এটাও কিন্তু ওই আজরাকেরই একটা ব্লককে নিয়ে কাজটা করা, হ্যান্ড ব্লকের ব্যবহার, কালারটা একটুখানি ব্রাইট করেছো, টিয়া গ্রিনের সঙ্গে মানে টিয়া সবুজের সঙ্গে একটা মিষ্টি রানী, কিন্তু লাউড নয় রানীটা। এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা হচ্ছে 3700, 3700, 17 নম্বর, যেহেতু ডিসচার্জ এখানে উইথ ব্লাউজ পিস, নাম্বার 17, 3700 নাম্বার 18, 18 নম্বর শাড়ি, এটা হচ্ছে নাম্বার 18। সামারে না এই সমস্ত কালার দেখলেই মনটা ভালো হয়ে যায়, এখানে ব্লু এর শেড, ব্লু কিন্তু খুব মানে সুদিং কালার ইন সামার। এবং এটা হচ্ছে শাড়িটা, ভেতরে ব্লকের ব্যবহারটা, তখন গ্রের সঙ্গে একটা ওই ফিরোজার তুতে মিলিয়ে টোনটা, একটু গায়ে ফেলি, হ্যাঁ হ্যাঁ একদম ভীষণ স্মার্ট শাড়ি তো, এর সঙ্গে একটু সিলভার জুয়েলারি পরুন, দেখতে ভীষণ ভালো লাগবে। এই হচ্ছে শাড়িটা, এবং এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখাচ্ছি 18 নম্বর নাম্বার 18, 3700, 3700
উইথ ব্লাউজ পিস 18 নম্বর শাড়ি। এবারে আসব 19 নম্বর। ওয়াও বাহ, কিছু নেই ওই তোমার কিছু কিছু শাড়ি এমন করেছো কিছু নেই কিন্তু সব কিছু আছে। স্ক্রিপ্ট খুব কমন, টেম্পল খুব কমন, কিন্তু এই যে টেম্পলের সঙ্গে স্ক্রিপ্ট দিয়ে একটা শাড়িকে সাজানো হয়েছে এটা আঁচল গেল। এবারে আসছে বডিটা, কিচ্ছু নেই কিন্তু অনেক কিছু আছে, সেটা বললেই স্মার্ট। এই হচ্ছে ব্লাউজ পিস, প্রাইসটা বলে দিই, প্রাইসটা হচ্ছে 3700, 3700। 19 নম্বর শাড়ি, নাম্বার 19 উইথ ব্লাউজ পিস 3700। 20 নম্বর, নাম্বার 20 এটা আসছে, 20 নম্বর, নাম্বার 20। এটাও তুতে কালার, কৃষ্ণ নীল তুতে মিলিয়ে কালারটা, মানে সি গ্রিন বলবো না কালারটাকে, কৃষ্ণ নীল তুতে মিলিয়ে তুতে, আর তার সঙ্গে রানি, এটা একদম হট রানি, অথচ এই যেহেতু এই কালারটা সফট তাই এই কালারটা কিন্তু অনেক সফট লাগছে। এর মধ্যে পাতা পাতা করেই গেছে, বাঘরুর সেই প্রিন্টটাকে আনা হয়েছে বাংলাতে। এবং এটা হচ্ছে 20 নম্বর 3550, নাম্বার 20 3550। এটা রয়েছে ব্লাউজ পিস, তুমি ট্রেন্ডে এগিয়ে নাও। এটা হচ্ছে 20 নম্বর 3550, নাম্বার 20। এইবারে আসবো আমরা 21, 21 নম্বর শাড়ি। এটা বিষ্ণুপুর কাতান, হ্যাঁ একদম, এটা হচ্ছে বিষ্ণুপুর কাতান সিল্ক। এই হচ্ছে শাড়িটা, এটা না একদম অ্যাশ কালার বললে যে কালার, মানে গ্রে, গ্রে কালার, লাইট গ্রে। আমি একটু সুতোর স্টিচটাকে একটু ক্লোজে দেখাতে চাইছি, দেখতে থাকুন আপনারা, কারণ হাতের কাজ তো কোনোদিন পুরনো হবে না, হাতের কাজ সবসময় নতুন একদম। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে বিষ্ণুপুর কাতান, কাঁথার কাজ হয়েছে কিন্তু একদম আলাদাভাবে, দেখে মনে হচ্ছে কি ফুলগুলো অ্যাপ্লিক করে বসিয়েছো কিন্তু ওগুলো ডাইরেক্ট স্টিচ, তাই তো স্টিচ করা হয়েছে, করে ব্লক করা হয়েছে। এটা মেশিন এমব্রয়ডারি? হ্যাঁ এটা মেশিন এমব্রয়ডারি। হ্যাঁ অসম্ভব ভালো কাজ, অসম্ভব ভালো কাজ, এটা মেশিন এমব্রয়ডারি, পুরো মনে হচ্ছে হাতের কাঁথা হয়েছে, কে বলবে, হ্যাঁ মেশিন। কি দারুণ সাজিয়েছে, মানে একটা শাড়ি পেলাম আর কাজ করে ফেললাম, নট দ্যাট, তুমি খুব ভেবেচিন্তে কাজটা করো, বেস কালারের সঙ্গে কম্বিনেশন থেকে মিলিয়ে মিশিয়ে কাজটা করা। এবং এটারও প্রাইসটা হচ্ছে বিষ্ণুপুর কাতানে 4221, 21 নম্বর 4200, 21-এর পরে 22 নম্বর। এটা তো, এটা তো নেটের উপরে, নেটের উপর হাফ, এটা কিন্তু নেট, এবং নেটটা একটু শিমারি নেট, তার উপরে অ্যাপ্লিক হয়েছে হাফটা এবং উইথ মিরর, আর হাফটা রয়েছে হচ্ছে এটা বিয়ে বাড়িতে ধরো গায়ে হলুদের সকালবেলায় বেশ ভালো লাগবে। এবং আমি নিজে একটা এটা সাদা পরি, এবং প্রাইসটা হচ্ছে 2850, নাম্বার 22, 22 নম্বর 2850, 23 নম্বর। রেশম চেক কিন্তু আর একটা ভীষণ পছন্দের মেটেরিয়াল আমাদের সামারের জন্য, এটা হচ্ছে 23 নম্বর মধুবনী মাছ, এটা গেল আঁচল হয়ে গেছে, এটা হচ্ছে মধুবনী মাছ, সে চাঁদা মাছের মতো মিরর করে করা। এটা না একটু সময় দেবেন ও বানিয়ে দেবেন, এটা বেশ পয়লা বৈশাখের সন্ধ্যাবেলার জন্য, এখন একজনই পাবেন সময় দিলে, হ্যাঁ পয়লা বৈশাখের সন্ধ্যাবেলার জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট, কিংবা বিয়ে বাড়িতে সকালবেলায় পরার জন্য ছবিটা ভালো উঠতে হবে, খুব ভালো। এই হচ্ছে ব্লাউজটা দিয়ে খুব সুন্দর লাগবে শাড়িটা, এবং প্রাইসটা ভীষণ মিনিমাম 2750, 2750, 23 নম্বর, ওই একটাই খালি 2850 ছিল, এটা অ্যাপ্লিকটা যেটা ইয়েলোর মধ্যে। এইবারে আসছে, ওটা গেল হচ্ছে 23, এবার আসছে 24, এটা ব্ল্যাক রেশম চেকে। দেখো গরমকালে সন্ধেবেলায় বন্ধুর সঙ্গে বেরোনো হয় না, ডিনার খেতে যাব, কফি শপে যাব, শাড়ি পরতে হবে, সব বন্ধুরা থিম করেছে শাড়ি পরো, তো সেরকম শাড়ি পরার শাড়ি হচ্ছে এটা। আর রেশম চেক খুব হালকা শাড়ি, স্টাইল করা যায় ভীষণ। এই হচ্ছে শাড়িটা, এবং এটার প্রাইসটা হচ্ছে 2750, নাম্বার হচ্ছে 24, 24 নম্বর 2750। এবার আসছি 25, ওটা যেহেতু মাল্টি কালার, আপনি অন্য ব্লাউজ দিয়েও ওটা ট্রাই করতে পারেন, নিজের ব্লাউজটা তো বানাবেনই, আবার অন্য কোনো কালার দিয়েও ট্রাই করতে পারতেন। এটা একদম পয়লা বৈশাখ, পয়লা বৈশাখ, এটা একদম পয়লা বৈশাখ, বিশেষ করে নতুন বইয়ের পয়লা বৈশাখ, পুরোটা অ্যাপ্লিক, মানে এই যে ছোট পাতা দেখছেন এটাও অ্যাপ্লিক, এখানে ফুল পাতা সব অ্যাপ্লিক, শুধু এইগুলো হচ্ছে এমব্রয়ডারি, মিররটা বসেছে আর এটা যাচ্ছে তার সঙ্গে ব্লাউজটা, এটা হচ্ছে ব্লাউজটা। প্রাইসটা বলে দিই, প্রাইস হচ্ছে 26, এটা হচ্ছে 2750, 25, 25 নম্বর 2750, 25-এর পরে যাব 26 নম্বর 26, এটা স্ক্যালপ করে গেছে, কম্বিনেশন অফ মানে কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর, বেসটা হচ্ছে রেশম চেক হোয়াইট, তাকে স্ক্যালপ করে এই কাজটা যাচ্ছে,
এই কাজটা আমার নিজের খুব পছন্দের। এটা আপরিওকটা শুধু এইভাবে পড়ছে স্ক্যালপের সঙ্গে বুটি আর নিচে কুচিটাতে আবার কাজ। তার সঙ্গে ব্লাউজ পিস আছে 2650 2650। এটা হচ্ছে আজকের এপিসোডের 26 নম্বর 2650। 27 নম্বর হচ্ছে তাসার, একদম এটা হচ্ছে পিওর তাসার, কাছি তাসার, তাসার বাই তাসারে হ্যান্ড পেইন্টিং। ওয়াও, একটু এভাবে ধরো তো শাড়িটা, এখানে ছাড়ো, ওইটা ছেড়ে দাও, ডান হাতটা এটা ধরো, যেটা আমি নিচটা ধরেছি নিচটা ধরো। বাহ, এটা হচ্ছে হ্যান্ড পেইন্টিং, অসাধারণ লাগবে। এটা হচ্ছে হ্যান্ড পেইন্টিং, জাস্ট আর কিছু দেখানোর দরকারই নেই শাড়িটাতে, পদ্ম হয়েছে এবং ফ্রি হ্যান্ড পেইন্টিং। প্রাইস হচ্ছে 6000, 27 নম্বর শাড়ি 6000, নাম্বার 27 6000 উইথ ব্লাউজ পিস। 27-এর পরে চলে যাবো 28 নম্বর, একটু তাড়াতাড়ি তোমাকে দিয়ে দাও আমি খুলে নিতে পারবো। এটাও হ্যান্ড পেইন্টিং, গাছি তাসার, তাসার বাই তাসার, 28 নম্বর কলমকারী পেন্টিং, একদম হাফটা একদম সফট, এটা তসরের লালটা এরকমই সফট হবে। পেন্টিংটাকে একটু ক্লোজে দেখাবো যে কতটা নিখুঁত পেন্টিং। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 28 নম্বর শাড়ি 5650, 5650, 28 নম্বর। এইবারে আসবো 29 নম্বর, নাম্বার 29, এটাও হ্যান্ড পেন্টিং এবং এর মধ্যে মোমের ব্যবহার হয়েছে, এটা বাটিক নয় কিন্তু পেন্টিংয়ের মধ্যে মোমের ব্যবহার হয়েছে। আর এটাও তাসারের মধ্যে ওয়াইন কালার উইথ ব্ল্যাক, ওয়াইন টোনটা কি ভালো এসছে তাসারে, ওয়াও, মানে বার্গেন্ডিটাই ওয়াইন হয়ে গেছে রাদার। এবং এটা হচ্ছে 5050, 5050। আমরা তিনটে পেন্টিং দেখালাম, তিনটে তিনটে দামে, প্রথমটা নারী দেখিয়েছি 6000, তারপরে দেখালাম কলমকারী 5050 5650, এটা হচ্ছে 5050, 5050। এই হচ্ছে ব্লাউজ, ব্লাউজের মধ্যে একটা টেক্সচার রয়েছে, একটু বুঝতে হবে ব্লাউজের মধ্যে, এখানে কিন্তু টেক্সচারটা বোঝা যাচ্ছে একটা রয়েছে, পড়লে খুব ভালো লাগবে। ওটা গেল 29, এবার আসছি 30, এটা হচ্ছে ব্লক প্রিন্ট, তসরে প্রিন্ট, 30 নম্বর। আঁচল, আমি আঁচলটা দেখা দেখো তুমি এগিয়ে নাও, এটা হচ্ছে 30 নম্বর, এটা হচ্ছে আঁচল, একদম এভাবেই ডিসচার্জে গেছে, নাম্বার 30 ধরো, 30 নম্বর। আর এখানে রয়েছে সেই বাগরু স্টাইলেরই প্রিন্ট, তিনটে পার রয়েছে, এটা হচ্ছে নাম্বার 30 4700, গাছি তসর কিন্তু উইথ ব্লাউজ পিস, 30 নম্বর 4700, এটাও প্রিন্টে 31 নম্বর। তোমার তসরের কোয়ালিটি ভীষণ ভালো, ভীষণ ভালো। এটা হচ্ছে আঁচল, আর তসর আমাদের মতো যারা, আমরা তসর পাগল, আমাদের কাছে তসর ভালো হলে ভীষণ চোখে লেগে থাকে। আঁচলটা একদম ডিফারেন্ট গ্রিন, আর বডিটা দেখুন একদম এভাবে আসছে, স্লেট গ্রে মিলিয়ে টোনটা, কি সুন্দর শাড়িটা, ওয়াও। এবং প্রাইসটা হচ্ছে 4750, এটা 5050, এটা 31 নম্বর, এটা পুরোটাই ডিসচার্জের গল্প, 5050 উইথ ব্লাউজ, ব্লাউজ আর আঁচলটা একদম আলাদা। এটা গেল 31, এবার আসছি 32, এটা হচ্ছে ভাগলপুর, 32 নম্বর, নাম্বার 32, ভাগলপুর খেওয়াউইভ 32, 32 নম্বর, এটা আঁচল ফিরোজার সঙ্গে রানীর কম্বিনেশন, এটা 32 নম্বর, 4750, 4750, 32 নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস। এবারে আর একটা ভাগলপুর দেখাচ্ছি, 33 নম্বর, নাম্বার 33, এটা তো বেস কালারটাকে রেখে রেখে বুননটা হয়েছে, আর এই খেওয়ার বুননটা আমার খুব পছন্দের, শাড়িটা খুব স্মার্ট হয়েছে, এটার সঙ্গে এর ব্লাউজও পরা যাবে, আবার একটু ব্ল্যাক স্মার্ট কোনো ব্লাউজ, হলটার পরো বলো বা কোটনেক পরো বা বোটনেক পরো ভালো লাগবে। 4750, এটা হচ্ছে 33 উইথ ব্লাউজ পিস, 34, এটা 34 নম্বর, নাম্বার 34, পুরোপুরি ভাগলপুর খেওয়াউইভ, 34, 34 নম্বর, স্লেট কালার, এটাও স্লেট কালারে আঁচল, এই হচ্ছে শাড়িটা, 34 4750, 4750, 34 নম্বর, নাম্বার 34 উইথ ব্লাউজ, 35 হ্যান্ড পেইন্টিং সিল্কে, 35 নম্বর সিল্কে হ্যান্ড পেইন্টিং, 35 একটু ফাস্ট, বুদ্ধা পেন্টিং হয়েছে আঁচলে, এটা হচ্ছে আঁচলটা, শান্তি এই জায়গাটা ধরবো, ওইটা ছেড়ে দাও নানা, এভাবে ধরো, আমি যেভাবে ধরছি একটু ফাস্ট আমার সাথে ধরো, এই হচ্ছে পেন্টিংটা, নিচটা ধরো না ভাই, দেখো আমি একদম এজটা ধরেছি, হ্যাঁ দেখে হবে দেখাতে সুবিধা হবে। এই হচ্ছে বুদ্ধা পেন্টিং, এটা 4835, এটা গেল আঁচল, আর বডিটা বাটার কালারের সঙ্গে যাচ্ছে পদ্মের, একদম ফ্রি হ্যান্ড পেন্টিং, হ্যাঁ, আর কুচিটা ব্লুতে, ও আচ্ছা, কুচিটা একটা সমুদ্রের রং আর কি, আর তার সঙ্গে ব্লাউজটাও তাই। এটা হচ্ছে 4800, 4835, জরি বর্ডার তসর, প্রথমে বলবো কালারটা ভীষণ সুন্দর, তোমার প্রিয় কালার, আমার প্রিয় কালার এখনকার ম্যাজেন্ডা,
কিন্তু মেজেন্টাটা খুব সফট এসছে আর তার মধ্যে এবারে খুব স্লিক ব্লকের ব্যবহার রয়েছে। প্রাইসটা হচ্ছে 455036 36 নম্বর 4550 উইথ ব্লাউজ পিস। 36 এর পরে যাব 37, এই কালারটাও খুব সুন্দর। এটা কিন্তু সিগ্রিনই তসরে এই টোনটা এসে, মানে পেস্তা সিগ্রিন মিলিয়ে যে টোনটা হয় সেটাই সেটাই তসরে, ওই কাঁসার বাসনে যে কল পরে সেই কালার আমি বলি এটাকে। এবং এটা হচ্ছে 36, এটা 37, 4550, 37 নম্বর 4550। কিন্তু প্রত্যেকটা না সিঙ্গেল পিস, আবার সেই ব্লকের ব্যবহারটা কি সুন্দর করে গেছে। এটা হচ্ছে আজকের এপিসোডের 38, 38 নম্বর, নাম্বার 38। তুমি একটু ঠিক করে দেখাও, আমাদের সময়ের মধ্যে হয়ে যাবে। ব্লকগুলো অত দূর থেকে দেখালে কি করে বুঝবে বলো তো ভাই যে কি ব্লক আছে? এই ব্লকগুলো যাচ্ছে, আঁচলটাই ভালো করে দেখাতে হবে। এবং এটা হচ্ছে আজকের এপিসোডের 38 নম্বর, 1750, 38 1750। এই হচ্ছে শাড়িটা, কুচি দিয়ে পরলে এইভাবে যাবে, 38 1750 উইথ ব্লাউজ। এবারে আসবো 39 39 নম্বর। ওয়াও, তুমি সিল্কের মতো সাজিয়েছো, সেই রাখি গুলজারের সিল্ক দেখিয়েছিলাম সেটাই এখন তাতে। ওয়াও, এটা তুমি অনেককে বানিয়ে দিও প্লিজ, যারা যারা বুকিং করবেন সবাইকে বানিয়ে দেবো। এখানে একটু ব্লকটাকে ক্লোজে দেখাবো, সব হ্যান্ড ব্লকে এত ভালো শাড়ি। 1750 এবং এটা হচ্ছে 39 নম্বর। এবারে আসবো 40 নম্বর স্ক্রিপ্টে, মানে সিল্কের ব্লক আপনারা দেখছেন হচ্ছে কটনে। আমি একটু বলবো রাজু, একটু খুলে দিস তো। এটা হচ্ছে মেরুনের সঙ্গে অরেঞ্জিশ ইয়েলো, মানে অরেঞ্জই বলতে পারি কালারটা, না অরেঞ্জ মেরুন কম্বিনেশন। এবং এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 40 নম্বর, 40 1750, 40 নম্বর। এবারে আসবো 41 নম্বর, 41, এটা আসছি 41, 41 নম্বর। এটার মধ্যে একটা রয়েছে হচ্ছে ডার্ক চকলেটের সঙ্গে একটা ব্লু এশের মাছের ব্লক, সব হ্যান্ড ব্লকের ব্যবহার। এটা হচ্ছে মাছের ব্লক গেছে, দেখুন সব হ্যান্ড ব্লক। প্রাইসটা হচ্ছে 1750, 41 নম্বর, 42। এবার গুজরাটি, এটা না কেরালা খেস, কেরালা খেস মানে কেরালা কটন আমরা যেটা দেখে সেই কেরালা খেসের মধ্যে গুজরাটি হয়েছে, হাতের কাজ হয়েছে কেরালা খেসে। এবং প্যানেল করে দুটো কালারে যাবে, এটা হচ্ছে 42 2250, 2250, 42 নম্বর, 2250 উইথ ব্লাউজ। 43, এটা রেশম চেককে সাজিয়েছো, মানে ওর শাড়ি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল। নিহারিকা বুটিকের অনুষ্ঠান আপনারা দেখছেন, এটার মধ্যে কি রয়েছে পাটটা সেই বাউল প্যাচের মতো সব হাতে করে করে বসানো আছে, আর এগুলো সব স্টিচ গেছে। এবং প্রাইসটা বলে দিই, প্রাইসটা হচ্ছে 2650, নাম্বার 43, 43 নম্বর। ব্লাউজের হাতের জন্য পাটটা দেওয়া আছে। 43 এর পরে 44, রেশম চেকে গুজরাটি, 44 নম্বর, কালো রেশম চেকে স্লিক গুজরাটি উইথ ব্লাউজ পিস। এটা রয়েছে ব্লাউজ পিস, এটা হচ্ছে 44 44 নম্বর, 2750, 44 এর পরে 45। তোমার অ্যাপ্লিকের ওই যে বাউল প্যাচটা বসিয়েছো এত সুন্দর, না সময় কম বলে ভালো করে দেখাতে পারলাম না, ইউটিউবে ভালো করে দেখে নেবেন প্রোগ্রামটা আপনারা। এটা দুদিকে কিন্তু টেম্পলটা অ্যাপ্লিকে গেছে এবং ভেতরে গেছে হচ্ছে গুজরাটিতে স্টার করে করে ফুল কলকা মানে আলপনা নকশা। এটা হচ্ছে 45 2650, 45 নম্বর। প্রাইস হচ্ছে 2650, 46 আরও কিছু প্রিন্টেড সিল্ক পিচের সঙ্গে ব্লু, 46 ব্লু এ আঁচল, এই হচ্ছে পিচের সঙ্গে ব্লু। এটা হচ্ছে 46 3550, 3550 46, ব্লাউজটা অল ওভার দারুণ লাগবে। 46 এর পরে যাবো 47 47 নম্বর, এটা আসছে আঁচল চকলেটের উপরে, এটাও পিচেরই একটা টোন, আর এখানে সেই 3D কাতানের মতো, মানে লাইট টু ডিপ টু লাইট, এবং ওইদিকে একদম হচ্ছে জিরো। এই হচ্ছে কালারের এফেক্টটা করা হয়েছে, অ্যাশ পিচ পিঙ্ক স্যাফরন এবং অরেঞ্জ। আর এটা রয়েছে ব্লাউজটা, প্রাইস হচ্ছে 3550, 47 48 হচ্ছে বাফতা, মানে প্লেন বাফতা, তাই তো, মানে আমরা তো জরি বর্ডার বাফতা দেখে অভ্যস্ত, এটা হচ্ছে প্লেন বাফতা। এটা হচ্ছে 48 2950, তাতে ব্লকের ব্যবহার, একদম ব্ল্যাকবোর্ডের কালার ওটা। আর এটা হচ্ছে হাফটার রেড, সবটাই বাফতার উপরে পড়েছে যার ফলে সফট হয়ে গেছে। এটা হচ্ছে 48 2950। এইবারে আসছি হ্যান্ড রোল কটন, এটা হচ্ছে 49 49 নম্বর, নাম্বার 49 49, নিচটা ধরবে, এটা হচ্ছে 49, পুরোটা উইভ করে গেছে জামদানির নকশার সঙ্গে বুনুই গেছে শাড়িটা, ভীষণ স্মার্ট। 2200, নাম্বার 49 49 নম্বর, ব্লাউজ পিস রানিংয়ে।
আর লাস্ট শাড়ি দেখাতে দেখাতে বলি আবার সামনের মাসে তোমার সাথে আমাদের দেখা হচ্ছে, তাই তো? নারী সেবা সঙ্গে ও নারী সেবা সঙ্গে বলাই হয়নি 13 তারিখে, তুই এখন মনে করালি আমাকে। নারী সেবা সঙ্গে একটা এক্সিবিশন রয়েছে, অবশ্য এতক্ষণে লেখা দেখে নিয়েছেন আপনারা, স্ট্রিপে গেছে নারী সেবা সঙ্গে যোধপুর পার্কে আগামী 13 তারিখ মঙ্গলবার দিন একটা এক্সিবিশন আছে, এবং প্রথম এক্সিবিশন নিহারিকা বুটিকের। আপনারা আসুন, সাউথে যারা থাকেন প্লিজ সবাই আসবেন, সাউথ নর্থ এটা 2200 হচ্ছে প্রাইস, নাম্বার 50, আসতে পারলে সবাই পৌঁছে যান নারী সেবা সঙ্গতে। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই, নমস্কার।